কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি, ফ্রি ফ্রি ফ্রি। ছোট ছোট বাচ্চারা খায় না শাকসবজি ভেন্ডি, একবার এসে চেখে দেখো আমার মিষ্টি কটন ক্যান্ডি, নরম নরম কটন ক্যান্ডি, তাড়াতাড়ি খাও, একটু খেলেই হয়ে যাবে, তোমরাও ধাও। ছোট ছোট বাচ্চাদেরকে লোভ দেখানোর জন্য এটা খুব সুন্দর একটি জায়গা, তারা আমার এই কটন ক্যান্ডি গুলো দেখে নিজেদেরকে আটকাতেই পারবে না। তারা জানে না এই কটন ক্যান্ডি গুলো মরা মানুষের আত্মা দিয়ে তৈরি। যেই বাচ্চা একবার এই কটন ক্যান্ডি খাবে, তারা সারা জীবনের জন্য আমার মায়াবী জগতে আটকে থাকবে। তারপর তারপর আস্তে আস্তে আমি তাদেরকে খেয়ে ফেলবো, আর তাদের আত্মা দিয়ে বানাবো আমার কটন ক্যান্ডি। আরে দেখ, একটা নতুন ক্যান্ডির স্টল খুলেছে এবং এটি শিশুদের জন্য বিনামূল্যে। ফ্রি? এটা কখনো হয় নাকি? হয়তো এটা একটা ফাঁদ। ভম্বল, তুই না একটা ভিতর ডিম, এটা তো সামান্য কটন ক্যান্ডি, এটা আমাদের আবার কি ক্ষতি করবে? আমি জানি না, এখানে কেমন জানি বিপদের গন্ধ পাচ্ছি, কেউ কটন ক্যান্ডি ফ্রিতে কেন দেবে? হয়তো দোকানদার খুব ভালো, অথবা হয়তো সে তার ব্যবসা প্রচার করার চেষ্টা করছে। হ্যাঁ, ফ্রিতে ক্যান্ডি পাওয়া যাচ্ছে, চ আমরা কিছু খেয়ে আসি। হ্যালো ছোট ছোট শিশুরা, তোমরা কি আমার কটন ক্যান্ডি খেতে চাও? এগুলো শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ সত্যি বিনামূল্যে, ও ধন্যবাদ ধন্যবাদ। নাও নাও, ভালো করে খাও। এটা খুব সুস্বাদু, এটা খুব মিষ্টি এবং ফ্লাফি। আরো আরো চাই কটন ক্যান্ডি। আমি খুব খুশি যে এটা তোমার পছন্দ হয়েছে, এই নাও আরো খাও, আমার দোকানে প্রচুর আছে। ঠিক আছে, আরো আরো চাই কটন ক্যান্ডি। হ্যাঁ হ্যাঁ আরো খাও, যতই খাবে ততই আমার মন্ত্রে বাধা পড়বে। তারপর তারপর আমার মায়াবী দুনিয়ায় চলে যাবে। জগা জগা, কি করছিস? এটা খাওয়া বন্ধ কর। কেন? আরে কারণ এটা স্বাভাবিক নয়। নিজের দিকে তাকা জগা, নিজের দিকে তাকা, তুই কেমন অদ্ভুত আচরণ করছিস। হ্যাঁ আমি আমি অদ্ভুত আচরণ করছি না, আমি শুধু এই কটন ক্যান্ডি উপভোগ করছি। এটা খেতে খুব ভালো। আমি একটু খেয়ে দেখি তো। হ্যাঁ না রানী, না এটা খাস না, এটা বিপদজনক হতে পারে। এই নাও ছোট্ট মেয়ে, এটা খুব টেস্টি, চটপট খেয়ে নাও। না রানি না, এটা খাস না। চমৎকার, আরেকজন, শীঘ্রই এরা সবাই আমার ভয়ঙ্কর জগতে থাকবে। সুস্বাদু। তুমি কে? তুমি আমার বন্ধুদের উপর কি করেছো? তারা এমন আচরণ করছে কেন? আমি কে? আমি হলাম এক ডাইনি, যে শিশুদের খুশি করতে পছন্দ করে, এবং আমি তাদের কি করেছি?
কিছুই না, আমি শুধু তাদের কিছু কটন ক্যান্ডি খাইয়েছি, যেগুলো খেয়ে তারা আমার বসে চলে এসেছে। খুব শীঘ্রই তারা আমার কটন ক্যান্ডির জগতে চলে যাবে, সেখানে তারা খুব শীঘ্রই বুড়ো হয়ে যাবে, কারণ সেখানে সময় অন্য নিয়মে চলে। এই জগতের এক মিনিট আমার কটন ক্যান্ডির জগতের এক বছর। খুব শীঘ্রই তোমার বন্ধুরা বুড়ো হয়ে যাবে, আর তারা বুড়ো হয়ে গেলে তাদের মাথার পাকা চুল দিয়ে আমি আরো এমন কটন ক্যান্ডি বানাবো। জগা রানি, আমার বন্ধুরা কোথায় চলে গেল? তারা চলে গেছে আমার কটন ক্যান্ডির জগতে। এটা এমন একটা জায়গা যেখানে সব কিছুই কটন ক্যান্ডি দিয়ে তৈরি, গাছ ফুল পশু পাখি ঘর বাড়ি এমনকি মানুষও। এমন এক জায়গা যেখানে আমি রানি আর সবাই আমার প্রজা। আমার বন্ধুদের সাথে তুমি এটা কিভাবে করতে পারো? এর বদলা আমি নেবই নেব, কিন্তু কিন্তু তার আগে আমার বন্ধুদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাকেও দাও তোমার কটন ক্যান্ডি, আমিও তোমার ক্যান্ডির জগতে যাব আর আমার বন্ধুদেরকে ফিরিয়ে আনবো। হ্যাঁ, এই নাও নাও, আজ পর্যন্ত কেউ আমার ক্যান্ডির জগৎ থেকে ফিরে আসতে পারেনি। ভম্বল কটন ক্যান্ডির এক রঙিন জগতে পা রাখে। তার চারিপাশের সব কিছুই কটন ক্যান্ডি দিয়ে তৈরি, এমনকি আকাশে ভেসে যাওয়া মেঘ বড় বড় এক একটা কটন ক্যান্ডি। এটা আমি কোথায়? এখানে সব কিছুই কটন ক্যান্ডি দিয়ে তৈরি, আমি কি স্বপ্ন দেখছি? না ভম্বল, এটা স্বপ্ন নয়, আমরা ওই ডাইনির কটন ক্যান্ডি খেয়ে এই জগতে আটকে পড়েছি। জগা রানি, তোরা ঠিক আছিস? ভম্বল, এখানে প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের কত দিন কেড়ে নিচ্ছে, তুই কি সেটা টের পাচ্ছিস? আমরা এখানে খুব তাড়াতাড়ি বয়স্ক হয়ে যাচ্ছি। হ্যাঁ রানি, এটা যেন এক অভিশাপের মতো, আমাদের এখান থেকে দ্রুত বেরোতে হবে। ভম্বল, আমরা এখান থেকে কিভাবে বেরোবো রে? আমি জানি না, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো তো উপায় আছেই, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। চল আমরা এই জায়গাটা ঘুরে দেখি, আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক খুঁজে পাবো। ভম্বল ও তার বন্ধুরা হাঁটতে হাঁটতে একটি প্রাচীন বৃক্ষের কাছে পৌঁছায়, যার ডালপালাগুলো অনেক উঁচুতে আকাশে উঠে গিয়েছে। তোমরা এখানে নতুন তাই না? এই জগতের অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজছ? হ্যাঁ, আমরা ফিরে যেতে চাই। এখান থেকে ফিরে যাওয়ার একটি পথ আছে, কিন্তু তোমাদের সাহস এবং বুদ্ধিমত্তা দিয়েই তোমরা এখান থেকে বের হতে পারবে। তোমাদেরকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। বলো, তোমরা কি এর জন্য প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রস্তুত। চ্যালেঞ্জটা কি? আমি তোমাদেরকে তিনটি রহস্য বলবো, প্রতিটি রহস্য তোমাদেরকে এক মূল্যবান শিক্ষা দেবে, এবং শেষ রহস্যটি সমাধান করলে তোমরা তোমাদের পথ খুঁজে পাবে। হ্যাঁ, আমরা এটা করতে পারবো। প্রথম রহস্যটা কি? প্রথম রহস্য হলো, সুন্দরের মাঝে লুকানো বিপদ চিনবে কেমন করে? এখান থেকে পূর্ব দিকে একটি মাঠ আছে, যেখানে অনেক মিষ্টি ফল জন্মায়, কিন্তু সেখানে এমন একটি ফল আছে যা দেখতে অপরূপ কিন্তু খাওয়া মারাত্মক। হাজার ফলের মাঝে
তোমাদের সেই একটি বিষধর ফলকে চিনতে হবে। ভম্বল, জগা এবং রানী সেই মাঠের দিকে এগিয়ে যায় যেখানে বিভিন্ন ধরনের মিষ্টি ফল চোখে পড়ে। তারা সতর্কভাবে প্রতিটি ফল পরীক্ষা করে দেখে। এখানে তো অনেক ফল, এদের মধ্যে সেই বিষাক্ত ফল কোনটা কি করে বুঝবো সেটা? এখানে দেখ কত রং বেরঙের সুন্দর দেখতে ফল, কিন্তু ওই যে দেখ ওই ফলটা সবচেয়ে সুন্দর দেখতে, এবং ওটার থেকে কেমন একটা মোহনীয় গন্ধ আসছে। দেখ একটা কথা জানিস তো জগা, চকচক করলেই সোনা হয় না, তেমনি ওই ফলটা সবচেয়ে সুন্দর হলেও ওটাই হয়তো সেই বিষধর ফল। হ্যাঁ, এটাই হবে সেই ফল, গন্ধেই বোঝা যাচ্ছে এর মধ্যে কিছু ভিন্নতা আছে। তারা ফলটি নিয়ে সেই বৃক্ষের কাছে ফিরে যায়। ভালো করেছো, তোমরা বুঝেছো যে যা চকচক করে তা সোনা নয়। এবার দ্বিতীয় রহস্যের পালা। দ্বিতীয় রহস্যের চ্যালেঞ্জ হলো সবচেয়ে বড় শক্তি খুঁজে বের করা। এখান থেকে উত্তর দিকে একটি গুহায় একটি রাক্ষস থাকে, সে অনেক কাল ধরে একা। সে খুব শক্তিশালী এবং জ্ঞানী। সে একটি নীলমণি পাথর পাহারা দেয়। তোমাদের কাজ হলো সেই রাক্ষসকে খুঁজে বের করা এবং তার থেকে সেই নীলমণি পাথর নিয়ে আসা। ভম্বল, রানী এবং জগা বৃক্ষের নির্দেশ মতো চলতে শুরু করে। তারা একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলে যেখানে অজানা এবং ভয়ঙ্কর প্রাণীদের বাস। অবশেষে তারা একটি গভীর গুহার সামনে পৌঁছায় যেখানে সেই রাক্ষস বাস করে। আমার গুহায় কে এসেছিস? তোদেরকে চিপিয়ে খেয়ে নেব সবাইকে। ভম্বল, আমরা তো মনে হয় এবার গেলাম রে। আমরা এই গুহায় এসেছি দেখে ওই রাক্ষস অনেক রেগে গেছে। ওই বৃক্ষ কি বলেছিল মনে আছে? আমাদেরকে সবচেয়ে বড় শক্তি খুঁজে বার করতে হবে। এই রাক্ষস আমাদের চেয়েও শক্তিশালী এবং বুদ্ধিমান, কিন্তু বল এবং বুদ্ধির চেয়েও সবচেয়ে বড় শক্তি কি জানিস? ভালোবাসা। এই রাক্ষস বহুদিন ধরে একা আছে, আমরা একমাত্র ভালোবাসা দিয়েই একে পরাজিত করতে পারি। আমরা জানি তুমি অনেক কাল ধরে একা, তুমি শক্তি এবং বিজ্ঞান চেনো, কিন্তু ভালোবাসার মাধ্যমেই প্রকৃত সুখ পাওয়া সম্ভব। আমরা সবাই তোমাকে ভালোবাসি, এখানে কেউ একা নয়। তাদের কথা শুনে রাক্ষসের চোখ থেকে জল পড়তে থাকে। রাক্ষসটি তার মাথা নিচু করে তাদের কাছে আসে এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। সেই মুহূর্তেই গুহার ভেতরের অন্ধকার হঠাৎ করে আলোকিত হয়ে ওঠে এবং সেই রাক্ষসের হাতে একটি মহামূল্যবান রত্ন প্রকাশ পায়। তোমাদের সাহস এবং ভালোবাসা আমার হৃদয়ে আলো জ্বালিয়েছে। এই রত্নটি তোমাদেরকে উপহার হিসাবে আমি দিলাম। ভম্বল এবং তার বন্ধুরা রত্নটি নিয়ে সেই বৃক্ষের কাছে ফিরে আসে। তোমরা শিখেছ যে ভালোবাসা সত্যি সবচেয়ে বড় শক্তি। এটি আমাদের ভয় এবং অন্ধকার থেকে মুক্তি দেয় এবং আমাদের প্রকৃত পথ দেখায়। এবার তোমাদের শেষ চ্যালেঞ্জের সময় হয়ে এসেছে। এখান থেকে পশ্চিম দিকে একটি বিশাল বড় দরজা আছে, সেই দরজা দিয়েই তোমরা এই জগৎ থেকে তোমাদের নিজেদের জগতে যেতে পারবে। কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করতে হলে তোমাদেরকে একটি ধাঁধার সমাধান করতে হবে। যা করতে পারলে সেই দরজা খুলে যাবে এবং তোমরা তোমাদের বাস্তব জগতে ফিরে যেতে পারবে। ভম্বল, রানী এবং জগা পশ্চিম দিকে এগিয়ে চলে যেখানে তারা একটি বিশাল বড় প্রাচীন দরজা দেখতে পায়। দরজার উপরে একটি ধাঁধার প্রশ্ন খোদাই করা আছে। জল নই কিন্তু তৃষ্ণা মেটাই,
আগুন নই কিন্তু আলো ছড়াই, বাতাস নই কিন্তু সবাই আমাকে টেনে নেয়, আমি কে? ভম্বল, রানী এবং জগা ধাঁধাটি নিয়ে ভাবতে থাকে। তারা চারপাশ দেখে, তাদের অভিজ্ঞতা থেকে উত্তর খুঁজে পেতে চেষ্টা করে। জল নই কিন্তু তৃষ্ণা মেটাই, এটা কি হতে পারে? আগুন নই কিন্তু আলো ছড়াই, এটা কি হবে? কি হতে পারে এটা? উত্তরটি জ্ঞান হতে পারে। জ্ঞান পিপাসা নিবারণ করে, অজ্ঞতার অন্ধকার দূর করে এবং সবাই জ্ঞান অর্জনের জন্য ব্যাকুল হয়। তাদের উত্তর দেওয়া মাত্রই প্রাচীন দরজাটি ধীরে ধীরে খুলে যায় এবং সেই দরজা দিয়ে প্রবেশ করে তারা বাস্তব জগতে ফিরে আসে। ডাইনি, দেখো আমি তোমার কটন ক্যান্ডির জগৎ থেকে ফিরে আসতে পেরেছি। না, এটা কিভাবে সম্ভব হতে পারে? হতে পারে না। কিন্তু এটাই হয়েছে। আর দেখো আমি তোমার জন্য কি উপহার এনেছি সেখান থেকে, এই পৃথিবীর সবচেয়ে সেরা কটন ক্যান্ডি, এটা কি তুমি একবার চেখে দেখতে চাইবে না? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে সেরা কটন ক্যান্ডি, হ্যাঁ হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও। খুব সুস্বাদু। ডাইনি ভম্বলের হাত থেকে সেই কটন ক্যান্ডি কেড়ে নিয়ে খেতে থাকে, কিন্তু সেই কটন ক্যান্ডি খাওয়া মাত্রই ডাইনি নিজেও তার কটন ক্যান্ডির জগতে চলে যায়। ওরে শয়তানগুলো, আমাকে আমার কটন ক্যান্ডি খাইয়ে বোকা বানালো। ওরে হতচ্ছাড়া, আমি তোদের ছাড়বো না।